আসসালামু আলাইকুম প্রিয় জাকিরান ও আশেকান ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে খাজা বাবা হজরত ফরিদপুরি কুদ্দুসাসের রুহুল আজিজ কেবলাজান হুজুরের একটি অলৌকিক কারামত আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আপনারা নাটেনে সম্পূর্ণ কারামতটা উপভোগ করতে থাকুন উনিশশো একাশি সনে বিশ্ব জাকের মঞ্জিলে অনুষ্ঠেয় মহাপবিত্র অরুশ্বরীপের জন্য প্রথমবারের মতো পাকিস্তানে বসবাসরত জাকেরান আসেকান তথা বিশ্বলীগ খাজাবাবা হজরত ফরিদপুরি কুদ্দুসের রোহুলাজি সাহেবের পাকিস্তানি মুরিদগণ পঁচিশটি উট হজরত কেবলাজান হুজুরের খেদমতে নজরানা হিসেবে প্রেরণের জন্য আবেদন পেশ করেন হুজুর পাকের সদায় অনুমতি এবং সরকারের নিয়মকানুন এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে যথারীতি উট আনার জন্য চারজন করিতকর্মা ও সাহসী জাকেরকে দায়িত্ব দিয়ে পাকিস্তানে পাঠানো হল তাদের মধ্যে অন্যতম ছিলেন ড্রাইভার আব্দুর রাজ্জাক বাকি তিনজন হলেন মেজর অবসরপ্রাপ্ত হাসান আব্দুর রশিদ এবং বাচ্চু ভাই তারা প্রথমে করাচি এবং পরে হায়দ্রাবাদ গিয়ে পঁচিশটি উট নিয়ে করাচি ফিরে আসেন উটগুলোকে তারা করাচি বন্দরে জাহাজঘাটের ইস্ট উইংয়ে বেঁধে রাখেন কিন্তু জাহাজ সাধারণত ভিড়ে থাকে করাচি বন্দরের ওয়েস্ট উইংয়ে তাই কাজ আরও বেড়ে গেল এদিকে ডেক ভাড়া করা নির্ধারিত বাংলাদেশি কার্গো জাহাজ বাংলার কল্লোল তখনও যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তান বন্দরে পৌঁছায়নি ইতিমধ্যে করাচি বন্দরে অপেক্ষমান জাহাজের ক্যাপ্টেন জানতে চাইলেন উটের সাথে সংশ্লিষ্ট লোকজন বা রাখালেরা কিভাবে যাবেন কারণ বিধি অনুযায়ী জাহাজের কুরু বা নাবিক ছাড়া অতিরিক্ত লোক নেবার কোনো অনুমতি ছিল না কিন্তু নির্ধারিত কার্গো জাহাজ করাচি বন্দরে ভিড়ার পর জানা গেল যে তাদের চারজন কুরু যুক্তরাষ্ট্রের কোনো এক বন্দরে নেমে গিয়ে আর জাহাজে ফিরে আসেনি অতএব আব্দুর রাজ্জাক সহ চারজন রাখাল বা তত্ত্বাবধকের একই জাহাজে উঠের সাথে আসবার ব্যবস্থা হল উল্লেখ্য যে বিশ্ব জাকির মঞ্জিলে পীর যান হুজুরের খেদমত পাঠানো সব নজরানার পশু দেখাশোনার দায়িত্বে যারা থাকেন তাদেরকে তরিকতের ভাষায় রাখাল বলা হয়ে থাকে রাখালদের মধ্যে অনেক উচ্চ উচ্চশিক্ষিত এমনকি ডক্টরের ডিগ্রিধারী শিক্ষাবিদ উচ্চপদস্থ কর্মকর্তা এবং মর্যাদাবান ও সম্মানিত শিল্পপতি ও ব্যবসায়ী ব্যক্তিরাও স্বতঃস্ফূর্তভাবে কাফেলার অন্তর্ভুক্ত হয়ে নিজেদের ধন্য মনে করে থাকেন কাজে প্রচলিত অর্থে সাধারণ রাখাল আর নজর নজরানার গরু বা উঠের রাখাল এক কথা নয় যাই হোক এবার আসল কথাই ফিরে আসা যাক করাচি বন্দরে বাংলার কল্ল লোডিং আনলোডিংয়ের জন্য মাত্র কয়েক ঘণ্টার তরে নোংর করা হল নির্ধারিত সময়ের মধ্যে বুক করা সমস্ত মালামাল অবশ্যই জাহাজে তুলে দিতে হবে কিন্তু সমস্যা দেখা গেল উট নিয়ে বন্দরের ইস্ট উইং থেকে অত্যন্ত সরু পথ দিয়ে অসংখ্য যানবাহনের ভিড় ঠেলে এতগুলো উট ওয়েস্ট উইংয়ে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়াল কারণ চারজন মাত্র রাখালের পক্ষে একটি করে উট নিয়ে গিয়ে ক্রেনের সাহায্যে জাহাজে তোলা একটি দীর্ঘ প্রক্রিয়া এবং অনেক সময় সাপেক্ষ যা তাদের হাতে ছিল না অবশেষে ড্রাইভার আব্দুর রাজ্জাক অনেক ভেবেচিন্তে একটি কৌশল বের করলেন তিনি পাঁচটি করে উট একসাথে নিয়ে একটি লেজের সাথে অপরটির গলার রশি বেঁধে পঁচিশটি উটকে পাঁচটি গ্রুপে ভাগ করলেন মহাপবিত্র শরীফের উট দেখতে আসা লোকজনের মধ্য থেকে একজন প্রবাসী বাংলাদেশির সাহায্য নিলেন এইভাবে পাঁচজন মিলে পঁচিশটি উটকে ওয়েস্ট উইংয়ে এনে জাহাজে তুলতে যাবেন ঠিক সেই সময় জাহাজের সার্ভেয়ার আপত্তি জানিয়ে বললেন যে খালি ডেকে উট রাখা যাবে না কারণ উত্তল সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় দোদুল্যমান জাহাজের পিচ্ছিল ডেকে উটগুলো এক জায়গায় স্থির থাকতে পারবে না এদিক সেদিক পড়ে গিয়ে আহত হবে কিংবা অন্য যে কোনো দুর্ঘটনাও ঘটিয়ে ফেলতে পারে কাজেই উট ওঠানোর আগেই জাহাজে খড় কিছু বিছিয়ে দিতে হবে সার্ভেয়ারের পরামর্শ মতে আব্দুর রাজ্জা কাছাকাছি একটি বাজার থেকে এক ট্রাক গোমের খড় কিনে আনলেন কর্তৃপক্ষের বেঁধে দেয়া এক ঘন্টা সময়সীমার মধ্যেই কিন্তু এবার হলো অন্য সমস্যা সব মালামাল ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছে জেনে সংশ্লিষ্ট ক্লিয়ারিং এজেন্ট খাতা ক্লোজ করে চলে গেছেন কাজে ক্লিয়ারিংয়ের তালিকাভুক্ত নয় এমন একটি পণ্য অর্থাৎ গোমের খড় বহনকারী ট্র্যাকটিতে সিকিউরিটি অফিসার নিরাপত্তা বেষ্টনীর ভিতর ঢুকতে দিতে অপারগতা জানায় এদিকে সঙ্গী বাকি তিনজন রাখাল অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য বাইরে গেছেন কাজেই একাকি আব্দুর রাজ্জাক তাদের সাথে বিতর্কে লিপ্ত হলে সিকিউরিটি অফিসার আব্দুর রাজ্জাককেই সেখান থেকে বের করে দিলেন আব্দুর রাজ্জাক কিং কর্তব্য হয়ে নির্দেশ মতো গেটের বাইরে চলে গেলেন তিনি একটি নির্জন স্থানে দাঁড়িয়ে অস্ত্র ভারাক্রান্ত হৃদয়ে আপন মুর্শিদের পবিত্র চেহারা মুবারক স্মরণ করতে লাগলেন এ সময় তিনি সুস্পষ্টভাবে হজরত পীর কেবলাজান কণ্ঠের অভয়বাণী শুনতে পেলেন তোদের ভয় নেই আমি তো সঙ্গেই আছি বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে করাচি সমুদ্র বন্দরে দাঁড়িয়ে বিপন্ন জাকের ভাই আব্দুর রাজ্জাক হজরত পীরকেবলাজানের অভয় বাণী শোনার সাথে সাথেই উপর উল্লেখিত সার্ভেয়ার ও সিকিউরিটি অফিসারের মধ্যে একটি বিস্ময়কর প্রতিক্রিয়া আরম্ভ হল তারা দুজনেই অতি ব্যস্ত হয়ে আব্দুর রাজ্জাককে খুঁজতে লাগলেন এবং উর্দু ভাষায় চেঁচিয়ে বললেন আব্দুর রাজ্জাক কিধার গেই জলদি জলদি আপকা ট্রাক বন্দরে লে আয়া জাহাজ পার সামান উঠাইয়া তাদের হৈচই ও তাগিদ দেখে বিস্মিত আব্দুর রাজ্জাক চোখের পানিতে বুক ভাসাতে ভাসাতে উঠসহ জাহাজে উঠলেন আরব সাগরে উত্তাল তরঙ্গভঙ্গে দোলাই স্বপ্নের বন্দর ছেড়ে পঁচিশটি উটসহ ক্রমাগত আট দিন সমুদ্র পাড়ে দিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছালেন আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন বলে মনে হচ্ছে বিদেশ বিভূয়ে না জেনে সংগ্রহ করা জঙ্গলের উটগুলো ছিল অত্যন্ত রাগী ও উগ্র মেজাজের কিন্তু সমুদ্র পথে এই সুদীর্ঘ যাত্রায় উটগুলো রকম গোলমাল করেনি কোনো বিঘ্ন ঘটায়নি শুধু তাই নয় যে বিষয়টি তাৎপর্যের সাথে লক্ষণীয় তা হচ্ছে করাচি বন্দরের জেটি থেকে জাহাজে ওঠার পূর্ব মুহূর্তে সবগুলো উঠের মাথা নত করে বিশেষ ভঙ্গিতে শ্রদ্ধা জানানো এ দৃশ্য যারা সচক্ষে দেখেছেন তারাই বুঝতে পেরেছিলেন যে নির্বাক এই মরুভূমির প্রাণীগুলো কোনো গোপন ইঙ্গিতে আল্লাহর প্রিয় বন্ধু জামানার মহা ইমাম জামানার মহা মুজাদ্দেদ মুজাদ্দেদে জামান বিশ্বলী হজরত মাওলানা শাহ খাজা খাজাবাবা ফরিদপুরি কুদ্দুশাসের রুহুল আজি সাহেবের পূর্ণভূমি বাংলাদেশের পথে যাত্রার প্রাককালে তারই উদ্দেশ্যে এভাবে আনত মস্তকে বিশেষ ভঙ্গিমায় সশ্রদ্ধা সালাম বা রাজকীয় কুর্নিশ জ্ঞাপন করেছিলেন অবশ্য চট্টগ্রাম থেকে ঢাকা নেওয়ার পথে উটগুলো ভঙ্গিরূপ করলেও বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে পৌঁছানোর সাথে সাথেই সেগুলো অনেক দিনের পোষা প্রাণীর মতো শান্ত এবং ভদ্র হয়ে গেল কেবলাজান হুজুর হজুর বিশ্ব অলী হযরত খাজা বাবা ফরিদপুরি কুদ্দুসাসের রহুলাজি সাহেবের এটি একটি তাৎপর্যপূর্ণ কারামত তথ্যসূত্রে শিকদার তোপাস জেল হোসেন সাবেক আঞ্চলিক পরিচালক রেডিও বাংলাদেশ সংগ্রহে কারামতে বিশ্বলীগ খাজাবাবা ফরিদপুরি কুদ্দুস আসে রুহুল আজিজ ফেসবুক পেজ থেকে সুপ্রিয় ভাই ও বোনেরা আপনারা মহাওলি বিশ্বলি শাহসুফি হজরত ফরিদপুরি কেবলাজান হুজুরের একটি অলৌকিক কারামত মনোযোগ সহকারে শুনলেন কেবলাজান হুজুর কত বড় দরজার অলি ছিলেন যারা তার কারামতগুলো জেনেছেন তারাই বুঝতে পেরেছেন আপনারা সকলে কেবলাজান হুজুরের কারামত সকলের মাঝে প্রকাশ করে কেবলাজান হুজুরের সম্মান বিশ্ববাসীর কাছে প্রচারে অংশীদার হন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কেবলাজান আপনাকে আমাকে তরিকতের এই বিশেষ খেদমতে কবুল করুক আমিন